বিএনপির বিরুদ্ধে মনগড়া মিথ্যাচার করা আওয়ামী লীগের একমাত্র রাজনৈতিক কর্মসূচি, এই মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দুপুরে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার ১২ বছর ধরে দেশবাসীর সাথে প্রতারণা করছে, পূর্ণত হয়েছে গণদুশ্মনে। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে উল্টো আচরণ করে বলেও দাবি করেন রিজভী। ব্রিফিংয়ে তিনি জানান, বৃহস্পতিবার দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে থানা পর্যায়ে মানববন্ধন করবে বিএনপি। একই সাথে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে 10 জানুয়ারি বিক্ষোভ করবে দলটি। পুলিশের বক্তব্য শুনবেন, বিডিআর এর বক্তব্য শুনবেন, অন্যান্য প্রশাসনের ডিসি এবং তাদের বক্তব্য শুনবেন, তখন দেখবেন যে এখানে নিরপেক্ষতার কোনো বালাই নেই।